গুড ইভিনিং, ওয়েলকাম টু অল অ্যাবাউট আওয়ার ফ্যামিলি চ্যানেল। আজকে কোনো প্ল্যান ছিল না ভিডিও স্টার্ট করার, জাস্ট হঠাৎ করে প্ল্যান করলাম যে হাঁটতে যাব। ইউজুয়ালি আমি আর জয় দুজনেই যাই, কিন্তু আজকে জয় একটু কাজে ব্যস্ত আছে। চলো তাহলে জাস্ট নেবারহুডে যাব, কোনো বিশেষ কিছু প্ল্যান নেই, জাস্ট ইন অ্যান্ড অ্যারাউন্ড আর নেবারহুডে একটু হাঁটাহাঁটি করবো, চলে আসবো। চলো, জাস্ট এই বেরোলাম, কিছু চুটকো কাজ ছিল সেটা সেরে নিয়ে। ওয়েদারটা আজকে একটু চিলি আছে, তাই একটা হুডি পরে নিয়েছি। আর জাস্ট বাংলায় বলতে গেলে পাড়ার চারদিকে, লোকালিটির চারদিকে একটু ছোটো স্ট্রোল নেব। আর পার্কে দেখানোর ইচ্ছে ছিল, এখানে কাছে কিডসওয়েল পার্ক বলে আছে, বাট ইটস গোয়িং টু বি ভেরি ক্রাউডেড বিকজ ইটস এ সানডে ইভিনিং। তাহলে চলো আমরা জাস্ট নেবারহুডের একটা স্ট্রোল নিয়ে নিই, দেখিয়ে দিই তোমাদের আশেপাশে। আমি গ্র্যান্ডফেল পার্কে চলে এসেছি, আমি আনাচ কানাচ খুঁজছি যেখানে লোকজন দেখতে না পায়, কারণ একটু অকওয়ার্ড লাগছে। আমার পেছন দিকে যে পাথটা আছে ওটা দিয়েই নামবো, তো চলো যাওয়া যাক তাহলে। লোকজন দেখলে আমি উল্টো দিকে রাস্তাটা নিয়ে নিচ্ছি, বাট আই এম রিয়েলি ট্রাইং মাই লেভেল বেস্ট টু অ্যাকচুয়ালি শো ইউ গাইজ হাউ বিউটিফুল দিস নেবারহুড পার্ক ইজ। ওখানে কামানটা আছে, আমরা চলে এসেছি মেডেনহেড টাউন সেন্টার ক্লক টাওয়ারের এখানে।
বেশ, তো চলো তাহলে এবার ইউ টার্ন নেবো, বাড়ির দিকে ফিরবো। চলে এসেছি বাড়ির সামনে, ভাবলাম আজকে ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করব। বাড়ির সামনে আসার পথে সেন্টুরিজ থেকে ইয়োগার্ট, বিস্কিট, একটা ছোটো ডার্ক চকলেট নিয়ে আসলাম। এবার ঢুকে যাব বাড়িতে। আশা করি আজকের ইভিনিং স্ট্রোল গ্রেনফেল পার্কের তোমাদের ভালো লাগলো। পুরো ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে আর অল অ্যাবাউট আওয়ার ফ্যামিলি গ্রোজ অ্যান্ড বিকামস এ পার্ট অফ ইয়োর ফ্যামিলি অ্যাজ ওয়েল। সো হ্যাভ আ গুড ইভিনিং আহেড, বাই।